আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুন্নত মর্তবার অধিকারী ফেরিস্তাগণ এবং রুহ আল্লাহর দিকে ঊর্ধ্বকামী হয় এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অতএব আপনি উত্তম সবর করুন তারা এই আজাবকে সুদূর পরাহত মনে করে আর আমি একে আসন্ন দেখছি সেদিন আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বত হবে রঙিন পশমের মতো বন্ধু বন্ধুর খবর নিবে না যদিও একে অপরকে দেখতে পাবে সেদিন গুনাহকার ব্যক্তি স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে তার ভ্রাতাকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সব কিছুকে অতপর নিজেকে রক্ষা করতে চাইবে কখনই নয় নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল সম্পদ পুঞ্জীভূত করেছিল অতপর আগলিয়ে রেখেছিল মানুষ তো সৃজিত হয়েছে ভেরু রূপে যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতা করে আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায় তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে যাচাকারী ও বঞ্চিতদের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং যারা তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে কম্পিত নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাভান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত অতএব কাফিরদের কি হল যে তারা আপনার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে ডান ও বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেকে কি আশা করে যে তাকে নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে কখনই নয় আমি তাদেরকে এমন বস্তু তারা সৃষ্টি করেছি যা তারা জানে আমি শপথ করছি উদয় আচল ও অস্তাচলসমূহের সমূহের পালন কর্তার নিশ্চয়ই আমি সক্ষম তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয় অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন তারা বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোনো এক লক্ষ্য স্থলের দিকে ছুটে যাচ্ছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত তারা হবে ক্ষীণতাগ্রস্ত এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো